নমস্কার বন্ধুরা, এখন আমরা ভেলোর থেকে এসেছি কাঠপাটি স্টেশনে। আমরা যাব তিরুপতি বালাজির দর্শনে। যেহেতু ভগবানের কৃপায় আমার বাবা সুস্থ হয়ে গেছে, তাই বালাজির দর্শন করে যাব। আমরা পৌঁছে গেছি কাঠপাটি স্টেশন থেকে সুপারফাস্ট তিরুপতি এক্সপ্রেসে করে তিরুপতিতে পৌঁছে গেছি। এখন আমরা যশোদা কৃষ্ণ হোটেলে উঠেছি। তো এখানে দুটি রুম নেওয়া হয়েছে। এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে আর একটি হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি তিরুমালাতে যাব বলে। তো আমরা এখান থেকে বেরিয়ে অটোতে করে বাস স্ট্যান্ডে যাব, তিরুপতি বাস স্ট্যান্ড যাব। কারণ তিরুপতি বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস আছে বা টাটা সুমো আছে বা পায়ে হেঁটে ওখান থেকে তিরুমালাতে বালাজির দর্শনের জন্য যেতে হবে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখানেও প্রচুর হোটেলস আছে থাকার এবং খাওয়ার। আপনাদের তিরুপতিতে এসে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, প্রচুর হোটেল বাস গাড়ি অ্যাভেলেবেল আছে, কিন্তু একটু দরদাম করে নিতে হবে। তো আমরা ড্রাইভারদের সঙ্গে কথা বলছিলাম কত টাকা ভাড়া নেবে। তো পার হেড ওরা 200 টাকা করে চাচ্ছিল। তো মোটামুটি 1500 টাকা তে আমরা একটি টাটা সুমো করলাম। তো 30 মিনিটের মতো সময় লাগে তিরুপতি থেকে তিরুমালাতে টাটা সুমোতে। তো চলুন আমাদের সঙ্গে বালাজি দর্শনে তিরুমালাতে। কিন্তু মন্দিরের ফটো তুলতে দেয় না কাছ থেকে, ওরা মোবাইল ভেতরে ঢোকায় না। তো চলুন আমাদের সঙ্গে তিরুমালার পথে।